চলছে স্বাধীনতার মাস। স্বাধীনতার মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ওয়ালটন ল্যাপটপ তারকা কথন। আজকে আমরা আমাদের মাঝে দুজন অত্যন্ত গুণী মানুষ পেয়েছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধা ফরিদা পারভীন, আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে, কেমন আছেন? ফরিদা পারভীন, আপনি হলেন বাংলাদেশের লালন গানের একমাত্র মানুষ যার মাধ্যমে সারা বিশ্ব মানুষ লালনকে চিনেছে, এবং সারা বিশ্বে কিন্তু আপনার মাধ্যমে, গানের মাধ্যমে, আপনার লালনের গানের মাধ্যমে লালন বাংলা গানের যেটা বিশেষ সমৃদ্ধ জায়গা সেটি মানুষ জেনেছে। সম্প্রতি আপনারা ইন্টারন্যাশনালি অনেকগুলো ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন, সেখানকার মানুষের অনুভূতি কেমন বিদেশি এবং বাংলাদেশিদের, যদি শুরুতে আপনার কাছ থেকে একটু জানি। সম্প্রতি আমরা ফ্রান্সে গিয়েছিলাম। জি, একটু পেছনের দিকের কথাটা বলতে হয় এই কারণে যে আমাদের এখন তো আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন সেক্টরে আমাদের গান প্রচারিত হয়, যেমন ইউটিউব আছে, ফেসবুক আছে, নানান ধরনের আধুনিক প্রযুক্তি আছে। তো সেখান থেকে আমাদের গান শুনে লরেন বলে একজন ভদ্রলোক, সঙ্গীতকার, তিনি মিউজিক ডাইরেক্টর, তিনি আমাদের সাথে প্রায় 7-8 মাস আগে আমাদের একাডেমিতে এসে আমাদের সাথে কথা বলে উনি গেলেন, এবং তারা যৌথভাবে ফিউশন টাইপের করতে চান। আজকাল তো ফিউশনের নামে কনফিউশন তৈরি হয়, যে কারণে ওনারা এসেছিলেন এসে আমাদের সাথে রিহার্সাল করে, যে ফ্রান্সের ভাষায় তাদের গান, এবং আদম বলে একজন মহিলা, তিনি অপেরাতে গান করেন, তিনি আর্টিস্ট ছিলেন, ওনাদের আরও যন্ত্র সঙ্গীত শিল্পীরা ছিলেন, সে এখানে এসে আমাদের সাথে যৌথভাবে প্রোগ্রাম করেছি। আমরা চিটাগাংয়ে করলাম আলিয়াস ফ্রান্সেসের মাধ্যমে আর কি, সরকারিভাবেই, তারপরে চিটাগাংয়ে করেছি, কক্সেস বাজার করেছি। তো যেটি বুঝতে কষ্ট হলো না যে একজন সঙ্গীতকারের কাছে সুরটা, সে যে দেশেরই সুর হোক না কেন, যে দেশেরই গান হোক না কেন, তার একটা বোধোদয় নিশ্চয়ই ঘটে। তিনি তাদের গান এবং আমাদের লালন ফকিরের গান সমন্বয় করে, মানে আমরা প্রায় আমার 6টা গান এবং তার 6টা গান, এবং আমাদের সাথে যন্ত্রশিল্পীরা সেখানে, গাজী আব্দুল হাকিম লিড করেছেন, দেবেন্দ্রনাথ চ্যাটার্জি তবলায় ছিলেন, ঢোলকে ছিলেন এস এম রেজা, জালালউদ্দিন, এবং এখানে যে বাজিয়েছিলেন কিবোর্ডে ছিলেন দৌলত রহমান। এই যে বিষয়টা ওইটা নয়, বিষয়টা হচ্ছে লালন ফকিরকে তারা চিনেছেন, লালন ফকিরকে মর্যাদা দিয়েছেন। কী কারণে? যে ফ্রান্স কিন্তু তারা আদি এবং অকৃত্রিম এই বিষয়টাকে প্রাধান্য দেয়, সেখানে লালন ফকির হচ্ছে বাংলাদেশের আদি এবং অকৃত্রিম, কোনো ধার করা নয় এবং কারোর কাছ থেকে ছিনিয়ে আনা নয়, এটা কেউ অনুগ্রহ করে দেন, এটা একেবারে এই মাটিরই। গাজী আব্দুল হাকিম, আপনি তো এই আয়োজনের মধ্যে ছিলেন, কেমন ছিল আপনার বাঁশির সুর? মানে আমাদের বাংলাদেশের এবং লালনের গানে একটি বিশেষ আলাদা জায়গা তৈরি করে। আপনি যখন এই আয়োজনে ছিলেন, ওখানকার যারা মিউজিশিয়ান ছিল তাদের সাথে বাজিয়েছেন, কেমন ছিল পুরো ব্যাপারটি বা আপনার অনুভূতি? অবশ্যই একটা বিশাল ব্যাপার। জি, আমরা সাধারণত বাংলাদেশে বা ইন্ডিয়া বা এই সাব কন্টিনেন্টের সঙ্গে বাজিয়ে অভ্যস্ত, এবং আমি অনেক সৌভাগ্যবান যে সারা পৃথিবীর যে কোনো বড় বড় কনসার্ট বা বড় বড় স্টুডিওতে রেকর্ডিং করার সৌভাগ্য আমার ওদের সাথে হয়েছে। তো এবার যেটা হলো, লরেন্ট আছে খুব নাম করা ওদের দেশে একজন মিউজিক কম্পোজার এবং মিউজিক ডিরেক্টর, তার সাথে এবং ওদের দেশে 3 জন মিউজিশিয়ান ছিলেন, তারাও ইন্টারন্যাশনাল মানের অনেক বড় মাপের মিউজিশিয়ান, তাদের সঙ্গে কম্বাইনলি যখন আমি কাজগুলো করছি তখন তো একটা বিশাল, এবং আমাকে অনেক স্পেস দেওয়া আছে এই সমস্ত গানের ভিতরে। যে গানটি ফরিদা পারভীন গাইছে বা লালনের যে গানটি গাইছে, ওই গানের আগে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হচ্ছে, যে গানটা যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমন আসে যায়, তো খাঁচার ভিতর অচিন পাখিটা আমার ভিতরে সে ধারণ করেছে, মিউজিক ডিরেক্টর ধারণ করে ওইটি আমাদের ভিতর থেকে ওই জিনিসটা বের করে নিচ্ছেন, এবং নেওয়াটাও খুব কঠিন। এবং সেখানে প্রত্যেকটা প্রোগ্রামে 1000
700-800 এরকম লোক রয়েছে। আমরা আরো গল্প শুনবো, আমরা সেখানকার কিছু অংশ দর্শকের সাথে একটু শেয়ার করি। অসাধারণ, মানে এটা আমার মনে হয় প্রথমবারের মতো এরকম একটি কাজ ওয়ার্ল্ডে, ওয়ার্ল্ডে এই টাইপের সারা বিশ্বে বাংলা গান নিয়ে, বাংলার বাসী নিয়ে, বাংলার লালনকে নিয়ে, বাংলার ফরিদা পারভীনকে নিয়ে এই ধরনের কাজ ওয়ার্ল্ডে এর আগেও, মানে যে আমরা মরক্কোতে ইন্টারন্যাশনাল মরক্কোতে গেছিলাম সেখানেও করেছি, তিউনিসিয়াতে সেখানেও করেছি, কিন্তু ঘটনাটা যেটা হলো আলজেরিয়াতে করেছি। তো এখানে যেটি ঘটনা, এটা একটা ফুল মিউজিক, একটা ফুল কম্পোজিশন, সেখানে তাদের মতন এটা শুধু বাংলাদেশে বা ফ্রান্সে হলো না, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হবে। তাই বাংলাদেশের জন্য এটা একটা বিরাট ব্যাপার, বাংলা লালনের জন্য এটা বিশাল ব্যাপার, বাঙালি মিউজিশিয়ানদের জন্য একটা বিশাল ব্যাপার, বাংলাদেশের শিল্পীদের জন্য একটা বিশাল ব্যাপার, বাংলাদেশের সুরকারদের জন্য একটা বিশাল ব্যাপার, বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার। ফরিদা পারভীন, আপনি তো আমাদের একদম র লালনের গান সব সময় করে থাকেন, যে অপেরার সাথে এই সুরে গান করা আপনার জন্য কেমন ছিল অনুভূতি, কেমন? এর আগে অপেরাতে আমরা করেছি, আমাদেরকে বলেছি যে সেখানে তো এককভাবে করেছি আমরা, কিন্তু এখানে এটা এটা একটা জিনিস রিহার্সেল না করে কোনো কিছু কিন্তু করা যায় না। এবং আমরা ওনারা যখন আমাদের বাংলাদেশে এসেছিলেন তখন এই গানটির জন্য সকাল থেকে একদম 4-5 দিন আমরা একেবারে সকাল থেকে সবাই মিলে, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, তাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, কণ্ঠশিল্পী, আমি এবং সকাল থেকে একেবারে রাত অবধি আমাদের প্রশিক্ষণ হয়েছে এটা। এবং প্রথমত তো একটু একটু দ্বিধান্বিত হয় যে উনি কীরকম গাইবেন, আমি বা কীরকম গাইব, কীরকম সমন্বয় হবে আমাদের, আমাদের একরকমের সুর, ওনাদের একরকমের সুর, কিন্তু মানে সুরের ক্ষেত্রে যখন একসাথে যখন কাজ করছি তখন মনেই হচ্ছে না যে উনি ফ্রান্স থেকে এসেছেন, আমি বাংলাদেশ থেকে গাইছি, বা ওনারা বাংলাদেশ থেকে বাজাচ্ছেন, বা ওনারা ফ্রান্স থেকে বাজাচ্ছেন। মানে সুরের যে সমন্বয়, সুর মানে ইউনিভার্সাল, জি, সংগীতের ভাষা মনে হয় সবার জন্যই সমান। জি, গাজি আব্দুল হাকিম, আপনার কাছে একটু ফিরছি, যে আপনার বাঁশির সুর ওয়ার্ল্ড আর্কাইভে আছে আমরা কিন্তু সেটা জানি, সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন যে সারা বিশ্বের মানুষ আপনার বাঁশির সুরে কিন্তু মোহনীত হয়, সেটা নিয়ে আপনার কাছে একটু শুনবো। আসলে এটা ওই যে বললাম আল্লাহর অভিপ্রায় যেটা হয়, জি, যেটা বারবার আমি বিদেশে গেছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, হাউস অফ কমন্সে প্রোগ্রাম করেছি, তারপরে আমি যখন কমনওয়েলথে প্রোগ্রাম করেছি, জাপানে অস্ট্রেলিয়াতে যখন ইসে করেছি, ওইগুলো সব তারা আর্কাইভ করে ওরা একটা বিশাল একটা জায়গা। এখন আমার নিজের কথা নিজে আমি কি করে বলবো, ওটা ফরিদাই বলুক যে ঘটনাটা হয়েছে কি, যে আগে তো বাঁশিটা ছিল রাখালের বাঁশি হিসাবে গণ্য হতো, কিন্তু আধুনিকায়ন করবার জন্য যে অল্প সময়ের মধ্যে মানুষের সময়ের এখন এত স্বল্পতা, মানে অল্প সময়ের মধ্যে কতটুকু তাদেরকে আত্মস্থ করা যায় সেই বিষয়টি এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে গাজী আব্দুল হাকিম তিনটি বিষয় তার সুরের মধ্যে নিবদ্ধ করেছেন, যেমন বাংলাদেশের সুর, লোকজ সুর, আন্তর্জাতিক মানের, যেটা যেটা ক্লাসিক্যাল, সব মিলিয়ে একটা সৌন্দর্যের একটা প্রতীক হিসাবে তিনি উপস্থাপন করেন। যে কারণে তারপরে তিনি যেহেতু মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা হিসাবে তার যে পরিচিতি আছে, সেই দেশপ্রেমের যে বিষয়টা সেটিও কিন্তু সুরের মধ্যে তিনি উপস্থাপন করবার চেষ্টা করেন আর কি। আপনার কাছে যদি আপনার একটি বিষয় নিয়ে শুনতে চাই, সেটি হলো যে আমাদের লালন চর্চা তো হচ্ছে, হ্যাঁ, সেই চর্চার মধ্যে এখন কিন্তু আপনার কাছ থেকে যে টানটা পাই, আপনার গান শুনলে যে মাটির টান পাই, এখন যারা করছে তারা তাদের সেই টানটা থাকে না, ফিউশন হয় বা আধুনিকায়ন ব্যাপারটা থাকে, কেন হচ্ছে? আপনি তো অনেক বছর ধরে করছেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই কারণে বলি যে সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা, এটা এটা আর কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আমাদের দেশে বিশেষ করে সমগ্র চ্যানেল যেগুলো আছে,
তারা শিল্পী তৈরি করবার যে একটা বাসনা নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই বাসনা পূর্ণ হচ্ছে না। এবং যারা অডিশন দিতে আসছে তারা তাৎক্ষণিকভাবে বাহবা চায়, তাৎক্ষণিকভাবে অর্থ হস্তগত করতে চায়, তাৎক্ষণিক যশ চায়, কিন্তু সঙ্গীত কিন্তু তাৎক্ষণিক যশের বিষয় না। এটাকে আত্মনিবেদন করতে হয়, গুরু ধরে, গুরুর শিক্ষা গ্রহণ করতে হয়, গুরুর চরণ ধরে থাকতে হয়। আমরা আমরা যেটা করেছি আমরা তাও পারিনি, তাও কত ত্রুটি রয়ে গেছে আর কি। সেই জন্য আমি দ্ব্যর্থহীনভাবে বলি যে যশের পিছনে না ঘুরে, যে সঠিক গুরু ধরে, সঠিক কথাটা আমি বলছি, সঠিক গুরু ধরে, এবং এবং এখন বাণিজ্যিকীকরণ হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্র থেকে দূরে সরে। এবং অভিভাবকদের আমি বলবো যে মেয়েকে নাম করানোর জন্য, যশ করার জন্য, টাকা বানানোর জন্য এটা না করে সঠিক গুরু ধরে, সঠিক গুরুর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে, যিনি একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, একজন ফেল করছে, তার মানে কি ওই কাজটার প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, নিবেদন নিজেকে নিবেদিত হতে হবে, তবেই সেই লক্ষ্যে, যে যে নিবেদিত হতে পারে সে কিন্তু সেই লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারে। আমরা একটু গান শুনবো আর একটু বাঁশির সুর শুনবো, কারণ ফরিদা পারভীন আমাদের এত প্রাণের একজন শিল্পী। হ্যাঁ, সেই সেই গান না শুনলে তাহলে আসলে আমাদের দর্শকরা আসলে আসলে একটু আজকেই তো আমাদের স্বাধীনতার যে একদম স্বাধীনতার মাসের একদম শেষ, এমনি আবিধানিক অর্থে শেষ হচ্ছে, কিন্তু এটা স্বাধীনতা, যতদিন বাংলাদেশ থাকবে স্বাধীনতার আমরা একটু দেশের গান শুনবো, একটু দেশের গান শুনবো, ছোট করে একটু শুনবো। এ দেশ আমার লক্ষ্য মানিক গজমতির হার, এ দেশ আমার লক্ষ্য মানিক গজমতির হার, এখানে চেনা খেয়াঘাট, এখানে সবুজ ধানের মাঠ, আকাশের নীল মোহনায় কি অপরূপ সোনার চন্দ্রহার, এ দেশ আমার লক্ষ্য মানি গজমতির হার। বা খুব সুন্দর, আসলে আমাদের দেশ আমাদের সবার জন্য, মানে আমাদের অসাধারণ পাওয়া, যার মাতৃভূমি সেটা যেরকমই হোক না কেন তার কাছে এটাই সর্বশ্রেষ্ঠ। গাজী আব্দুল হাকিম, আপনার বাঁশির সুর শুনবো, কারণ দর্শকের সবার চাওয়া থাকে আপনাকে যখনই আমরা পাই আমরা বাঁশির সুর শুনতে চাই। আমি ছোট্ট করে একটু, সে যখন দেশেরই গান গাইল, আমি ছোট্ট করে একটু দেশের গান, আপনি যে কাজটাই করুন না কেন, আমি বলি সবসময় সবাইকে বলি, কালকে আমার ছাত্রদের বলছিলাম যে আদর, ভালোবাসা, প্রেম, দেশপ্রেম, মনটাকে নরম করো, আরো আরো বেশি আদর করো, আরো বেশি সফট হয়ে যাও, নরম হয়ে যাও। নরম হয়ে গেলে তখন মনটা যখন নরম হয় তখন যন্ত্রটাও নরম বাজে, গানটাও এরকম হয়, সব কিছু সুন্দর, সুন্দর থেকে সুন্দরতর হয় তখনই যখন আমার মনটা সুন্দর হয়।
ফরিদা পারভীন, আপনার কাছে যদি একটু জানি, আমরা প্রায় দেখি আপনি কিন্তু প্রচার বিমুখ, হ্যাঁ, আপনার আপনার গান, আপনার পার্সোনালিটি, আপনার যে সম্মান, আমরা দেশের বাইরে দেখি বিদেশি মিডিয়া বা বিভিন্ন ফেস্টিভ্যালে যেভাবে সম্মানিত হয়, আমরা কিন্তু আপনাকে দেশের মধ্যে প্রচার বিমুখ দেখি, এটি কেন? না, আমি আমার কাজটা কি করছি সেটার প্রতি আমার নজরটা একটু বেশি থাকে, যে আমি কাজটা কতটুকু ভালোভাবে করতে পারছি কি না। আর প্রচার তো অনেক হয়েছে, এই যে যেমন চ্যানেলাই আমাদেরকে সব সময় আন্তরিকতার সাথে ডাকে, আন্তরিকতার সাথে আমাদেরকে উপস্থাপন করেন, প্রিন্ট মিডিয়া বলেন, আকাশ মিডিয়া বলেন, সবখানেই কিন্তু। আর সবচাইতে বড় যেটা পাওয়া সেটি হচ্ছে এই 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 বাংলাদেশের মানুষের কাছে, তাদের কাছে আমার অনেক ঋণ। তারা ভালো না বাসলে আমি হয়তো ভালোবাসা দিয়ে গান করতে পারতাম না। গাজি আব্দুল হাকিম, একজন শিল্পী হিসাবে, হ্যাঁ, ফরিদা পারভীনকে কিভাবে দেখেন, এবং একজন ব্যক্তি মানুষ হিসাবে আপনার দুই জায়গার মূল্যায়নটা একটু যদি শুনি ছোট করে। ফরিদা পারভীন নিঃসন্দেহে একজন বিশাল 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 মাপের একজন শিল্পী, বাংলাদেশ যদি বলা হয় ফরিদা পারভীন একজন বাংলাদেশ, এবং বাংলাদেশের অ্যাম্বাসেডার যদি বলা হয় সঙ্গীতের, সেটা ফরিদা পারভীন। সারা পৃথিবীতে ফরিদা পারভীন আছে বলে বাংলা গান আজকে এখানে চলে এসছে, তাদের তাদের ড্রয়িংয়ে চলে গেছে। আগে ফকিরের গান মানুষ ভিক্ষা করে করে লালনের গান গেয়ে ভিক্ষা করতো, এখন সেই গানকে মানুষের বড় লোকদের ড্রয়িং রুমে নিয়ে এসছে, সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে, বিশ্বের দরবারে নিয়ে গেছে, ফুকুওকা অ্যাওয়ার্ডের মতন অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা একটা বিশাল একটা ব্যাপার, সেখানে তো তার কোনো জুড়ি নেই। আর মানুষ যদি বলেন, মনে প্রাণে একজন শিল্পী সে অবশ্যই, এবং শিল্পীর যা যা থাকা উচিত, ওই ওই যে বললেন প্রচার বিমুখ, আশেপাশে প্রচার টচার ওইগুলো কিছু বোঝে না, সে একা চলছে তো চলছে। আমি কখনো কখনো রাগ হই যে এটা কেন, তোমার তোমার একটা স্যান্ডেল বা তোমার একটা কাপড় আর একটু সুন্দর, তুমি আর একটু সবার সঙ্গে তুমি যেভাবে মেশো, একজন ড্রাইভার সঙ্গে, একজন পিয়নের সঙ্গে, একটা সাধারণ মানুষের সঙ্গে। এবার একটু আমি ফরিদা পারভীন আপনার কাছে শুনতে চাই, এই মানুষটির বাঁশির সুর শুনে তো আমরা সবাই মুগ্ধ, আপনি কতটা মুগ্ধ? বাঁশির সুর শুনে কি ওনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে কিনা একটু যদি শুনি। না, সুর তো ঐশ্বরিক জি, এবং সুরের অবয়বটা কিন্তু যে কোনো মানুষকেই কিন্তু সম্মোহিত করে, সেটি একটা বিষয়। তারপরে সে উপর থেকে মনে হয় যেন সে খুব কঠিনতর একজন মানুষ, কিন্তু না, ভেতরে ভেতরে সে খুব সফট হার্টেড মানুষ এবং খুবই নরম। নরম না হলে এরকম সুর তার ভেতর থেকে এরকম বের হতো। আমরা আসলে ভালোবাসার কথা শুনছি, হৃদয়ের কথা শুনছি, দুজনের কাছ থেকে একসাথে একটি ভালোবাসার গান এবং সাথে বাঁশির সুর শুনতে চাই একটু। যেটা করা যায় লালনের গান করা যায়, যে ভালোবাসার গান শুনতে শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন গুণী মানুষ পেয়েছিলাম, যাদের গান এবং যাদের বাঁশির সুর আমাদের সবাইকে মুগ্ধ করে। দর্শক ভালো থাকবেন, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়, আমরা গান শুনবো। আজকে আজকে তারকা কথন চ্যানেলাই আমাদেরকে ভালোবাসার সঙ্গে আহ্বান করবার জন্য, এবং আপনার সাথে কথা বলে আমাদের সকল সকল আমার মনে সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, সময় গেলে সাধন হবে না, জানো না মন খ
খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি হবে আর বাধা দিলে, মোহনা শুকনা থাকে সময় গেলে, সাধন হবে না। তারকা কথনে